আসসালামু আলাইকুম, মাইগ্রেন হোমিও রিসার্চ একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। ধারাবাহিকভাবে আমরা একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করছি, সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে রোগী দেখার জন্য রাডার সফটওয়্যার ব্যবহার। আপনারা যারা হোমিওপ্যাথি চর্চা করেন কিংবা যারা হোমিওপ্যাথি সম্পর্কে জানতে ইচ্ছুক, তারা আমাদের এই সফটওয়্যারের ব্যবহার শিখতে পারবেন এবং হোমিওপ্যাথিক সফটওয়্যার দ্বারা কীভাবে রোগীদের চিকিৎসা দেওয়া হয় এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপুন, যেন নিয়মিত আপনারা আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে থাকেন। এখন আমরা রাডারের পরিচিতি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এখন আমরা রেপার্টি সফটওয়্যারগুলোর পরিচিতি এবং এর দ্বারা কী কী কাজ করা সম্ভব সেইগুলো দেখব। আমাদের ডেস্কটপ থেকে রাডার ডেমো যে আইকনটা আছে তা ডাবল ক্লিক করব এবং করার সাথে সাথে আমাদের সফটওয়্যারের মেন উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এই ধরনের উইন্ডোটা আপনারা প্রথম দেখতে পাবেন। রাডারের উপরে যে ফাইল, এডিট, সার্চ, টেক, ভিউ, অপশন, উইন্ডো, হেল্প, এই নামগুলো হচ্ছে মেনু বার এবং এর নিচে যে আইকনগুলো আছে এই আইকনগুলো হচ্ছে টুল বার এবং প্রত্যেকটা আইকনের আলাদা আলাদা নিজস্ব কাজ আছে। এবং এর পাশে যে লম্বালম্বি খাড়াখাড়ি যে আইকনগুলো আছে এগুলো কি ক্লিপবোর্ড, এই বারটাকে বলা স্মার্ট আইকন বার। আর মাঝখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর জন্য যে বিশাল পেজটা নির্ধারণ করা আছে এটাকে বলা হয় রেপার্টরি উইন্ডো। এই রেপার্টরি উইন্ডোতে আমরা রেপার্টরির মূল কথাগুলো, রেপার্টরির মূল বিষয়বস্তুগুলো এখানে আমরা দেখতে পাবো। অ্যাজ লাইক বুক, আমরা বইয়ের মতো করে ঠিক এখানে আমরা রেপার্টরি উইন্ডোতে আমরা রেপার্টরির বিষয়বস্তুগুলোকে অবলোকন করতে পারবো। তো আমরা এর পরবর্তীতে দেখব এখানে আমরা কীভাবে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে কাজ করতে পারি। ধন্যবাদ।